রমাদানের মাস আমাদের কাছ থেকে চলে যাচ্ছে ঠিক, কিন্তু আমাদেরকে রমাদান কিছু গিফট দিয়ে যাচ্ছে, কিছু হাদিয়া দিয়ে যাচ্ছে। রমাদান আমাদেরকে এমন কিছু গিফট দিয়ে যাচ্ছে, এই গিফটগুলো গ্রহণ করে আমরা যদি এর আলোকে আমাদের জীবনকে পরিচালনা করতে থাকি তাহলে আমাদের জীবন সাকসেসফুল হয়ে যাবে এবং আমরা সবাই জান্নাতের পথে পরিচালিত হতে পারব ইনশাআল্লাহ। রমাদান মাস চলে যাচ্ছে আর চলে যাওয়ার সময় আমাকে আপনাকে আমাদের সবাইকে পাঁচটি উপহার, পাঁচটি গিফট দিয়ে যাচ্ছে। আমার কথা আপনাদের কানে যদি পৌঁছায় তাহলে সবাই একটু জবাব দেন তো, রমাদান মাস চলে যাচ্ছে আর আমাদেরকে কয়টা গিফট দিয়ে যাচ্ছে? পাঁচটি গিফট দিয়ে যাচ্ছে। রমাদানের শেষ জুমায় রমাদান যে উপহারগুলো আপনাকে দিয়ে যাচ্ছে সেগুলো ভালো করে বুঝে নিন। এক নম্বর সিয়াম, দুই নম্বর কিয়াম, তিন নম্বর কোরআন, চার নম্বর তাকওয়া, আর পাঁচ নম্বর হচ্ছে সদাকার অভ্যাস। কয়টা কথা বললাম? এই পাঁচটা গিফট আপনাকে রমাদান দিয়ে তারপরে বিদায় নিচ্ছে। এক নম্বর হচ্ছে সিয়ামের অভ্যাস, সিয়ামের অভ্যাস এই রমজান মাসে আমার আপনার তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। রোজা রাখার এই অভ্যাস এখন বাকি ১১ মাসও আপনি চাইলে ধরে রাখতে পারবেন। হ্যাঁ, এটা সত্য যে বছরের মধ্যে এই এক মাস সিয়াম সাধনা করা ফরজ, ফরজ, আল্লাহ তাআলা এই মাসে সিয়াম সাধনা ফরজ করেছেন, কিন্তু এই মাসের বাহিরে বাকি ১১টি মাসে ফজিলতপূর্ণ কিছু রোজা রয়েছে যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না, যেগুলো নবীজি কখনো বাদ দিতেন না। সেগুলো নফল রোজা হলেও এই সকল রোজাগুলোর বিশেষ বিশেষ ফজিলত আছে। এই যে রমজানের এক মাসে রোজা রেখে রেখে রোজা রাখার একটা অভ্যাস আপনার তৈরি হলো, রমজানের পরেও সুযোগ মতো নবীজির সেই আমলের অনুসরণ করার দরকার আছে না নাই? আর আমি এটা বারবার আপনাদেরকে বলেছি, আমরা যত ইবাদত করি, যত আমল করি, একমাত্র আমল বা একমাত্র ইবাদত হচ্ছে রোজা। যে ইবাদত বা যে আমলের পুরস্কার আল্লাহ তাআলা রোজাদারকে নিজের হাত দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। এজন্য সিয়াম এটি হচ্ছে আল্লাহ তাআলার অনেক পছন্দনীয় একটি আমল। রমজান মাস আপনার কাছ থেকে চলে যাচ্ছে কিন্তু রোজা রাখার অভ্যাস এই গিফট আপনাকে দিয়ে যাচ্ছে। যেমন রমজান মাস শেষ হওয়ার সাথে সাথে আরেকটি মাস শুরু হবে, মাসটার নাম কি? শাওয়াল, আরবিতে বলা হয় শাওয়াল। তো এই শাওয়াল মাসেও এমন ছয়টি রোজা রয়েছে যেই ছয়টি রোজা নবীজি বাদ দিতেন না, এবং এই ছয়টি রোজার ফজিলত কেমন শোনেন? মুসলিম শরীফে হাদিস এসেছে, নবীজি বলেছেন, عن ابي ايوب الانصاري رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال ابو ايوب انصاري رضي الله عنه হাদিসটি বর্ণনা করেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, من صام رمضان ثم اتبعه ستا من شوال كان كصيام الدهر। নবীজি বলেছেন যে এই ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, অতঃপর রমজানের রোজা শেষ করার পরে শাওয়াল মাসে আরো ছয়টি রোজা রাখলো, ওই লোকটা যেন সারা বছর আল্লাহর জন্য রোজা রাখলো। ওলামায়ে কিরাম এই হাদিসগুলোর ব্যাখ্যায় বলেছেন, আল্লাহ তাআলা বান্দার প্রত্যেকটি নেক আমলের প্রতিদান ১০ গুণ পর্যন্ত বাড়ান, আল্লাহ চাইলে আরও বেশি দেন, কিন্তু আমরা যদি ১০ করে ধরি, যদি আমরা ১০ থেকে ধরি, একেবারে সর্বনিম্ন ১০ থেকে আল্লাহ ৭০০ গুণ পর্যন্ত বাড়ান, আমরা যদি ১০ও ধরি, সর্বনিম্নটা ধরলাম, তাহলে রমজান মাসে রোজা আছে কয়টা? ৩০টা। সর্বনিম্ন সওয়াব ১০ গুণ ধরলাম,
তাহলে একটু গুণ করেন তো 30 গুণ কত হয় 300 বছরে আছে 365 দিন তো 30 রোজা রেখে আপনি মনে করেন 300 দিনের সওয়াব পাইলেন বাকি আছে আরো কত 65 এই যে শাওয়ালের আরো 6 রোজা 6 গুণ 10 আর আমি তো বলেছি বাকি 5 দিন আরো বাকি আছে তো তো আল্লাহ তো 10 থেকে আরো বাড়িয়ে দেন আমি তো সর্বনিম্ন হিসাব করেছি নবীজি বলেছেন রমজানের রোজা কমপ্লিট করে এরপরে যারা শাওয়ালের আরো 6টা রোজা রাখলো আল্লাহ তাআলা তাকে সারা বছর রোজা রাখার সওয়াব আমলনামায় দান করবেন তো আপনারা সবাই রমজান মাসে রোজা রাখতে পারলেন এত এতগুলো রোজা রাখতে পারলেন ঈদুল ফিতর উদযাপনের পরে আরো 6টা রোজা রাখা যাবে তো ইনশাআল্লাহ কারা কারা রাখবেন দেখে একটু হাত তুলেন তো মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন এই 6টা রোজা আপনি রাখবেন কিভাবে রোজা রাখার নিয়মগুলো আপনাদেরকে বলে দেই অনেকে বলেন যে হুজুর আমি তো রমজান মাসে অসুস্থ ছিলাম বা সফরে ছিলাম অসুস্থতা বা সফরের কারণে রমজানের কিছু রোজা আমার কাজা হয়ে গিয়েছে বিশেষ করে আমাদের মা বোনদের তো কাজা হতে পারে তো মা বোনরাও বলেন আমরা তাহলে কি করব আমরা কি কাজা রোজাগুলো আগে রাখব নাকি শাওয়াল মাসে 6টা রোজা রেখে তারপরে অন্য সময় সুবিধা মতো আমাদের এই কাজা রোজাগুলো আদায় করব নিয়মটা কি হবে এই ক্ষেত্রে উলামায়ে কিরামের দুটি মতামত পাওয়া যায় একটি মতামত হচ্ছে আপনার রমজান মাসে যদি রোজা কাজা থাকে আপনি আগে কাজা রোজাগুলো আদায় করবেন কারণ হাদিসে এসেছে দলিল হিসেবে তারা বলছেন যে হাদিসে তো বলা হয়েছে মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে অতঃপর শাওয়ালের 6টি রোজা রাখবে তো হাদিসে শাওয়াল মাসে রোজা রাখার আগে রমজান মাসে রোজা রাখার কথা বলা হয়েছে তাহলে কারো যদি কাজা থাকে সে কাজাটা আগে আদায় করবে এরপরে শাওয়ালের 6টি রোজা রাখবে এটা হচ্ছে একটি মত আর আরেকটি মত হচ্ছে যে যদি কারো কাজা থাকে কাজাটা যদি পরেও আদায় করে শাওয়াল মাসের 6টি রোজা আগে রাখলেও কোনো অসুবিধা হবে না তবে সর্বোত্তম হলো কাজা থাকলে কাজাগুলো আগে আদায় করে ফেলবে কারণ হাদিসে তো এটাই বলা হয়েছে এজন্য প্রধানযোগ্য মতামত হলো কাজা থাকলে কাজাটা আদায় করে এরপরে শাওয়ালের 6টি রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ আরেকটি প্রশ্ন এখানে বাকি থেকে যায় সেটি হলো যে এই 6টা রোজা কি আমরা একসাথে রাখবো অর্থাৎ ধারাবাহিকভাবে রাখবো 1 2 3 4 5 6 এক টানা 6 দিন নাকি মাঝখানে গ্যাপ বিরতি দিয়ে দিও রাখা যাবে এক্ষেত্রেও দুটি মতামত পাওয়া যায় বিশেষ করে ইমাম আল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তারা বলছেন না একসাথে রেখে ফেলাই উত্তম কিন্তু ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন অসুবিধা নাই কেউ যদি বিরতি দিয়ে দিয়েও রাখে কোনো অসুবিধা নাই কারণ হাদিসে রোজা রাখার কথা বলা হয়েছে এক টানা রাখতে হবে এমনটা বলা হয়নি এই দুইটি মতকে আমরা একসাথে যদি করি তাহলে আমরা বলতে পারি আসলে যার যেমন সুবিধা সে সেরকম রাখলেই চলবে কোনো অসুবিধা নাই অর্থাৎ কিছু মানুষ তো চাকুরিজীবী আছেন ব্যবসায়ী আছেন তারা হয়তো এক টানা 6 দিন রোজা রাখলে ক্লান্ত হয়ে যাবেন পারবেন না অন্তত সপ্তাহে তারা দুই একদিন কাজের প্রেসার কম থাকে বা ছুটি পান তো তারা যদি সপ্তাহে দুইটা করেও রাখেন তাহলে তিন সপ্তাহে তিন দ্বিগুণে 6 হয়ে গেল এরকম অনেক ব্যস্ত মানুষ আছে এজন্য আমরা বলবো আপনার যেমন সুবিধা আপনি এভাবেই রোজা রেখে ফেলেন একটানা 6 দিন রাখতে পারলে একটানাই রেখে ফেলেন আর যদি একটানা রাখতে নাও পারেন তাহলে গ্যাপ দিয়ে দিয়েও রাখতে পারবেন কোনো অসুবিধা নাই তাহলে যে 6টি রোজার এত ফজিলত এই 6টি রোজা আমরা কি বাদ দিব না সবাই রাখবো তো ইনশাআল্লাহ তাহলে রমজান মাস চলে যাচ্ছে আমাদেরকে যে 5টা গিফট দিয়ে যাচ্ছে প্রথম গিফট হলো রোজা রাখার অভ্যাস রোজা রাখার ট্রেনিং আমাদেরকে এই মাস দিয়ে গেল উপহার দিয়ে গেল যে এখন মাঝে মাঝে কি রাখো রোজা রাখো দেখেন রোজার হিসাব দিই আপনাদেরকে বছরে যে কত ফজিলতের রোজা আছে এই তো ঈদের পরে শুরু হবে শাওয়ালের রোজা শাওয়াল মাসের পরে হচ্ছে জিলকদ মাস এরপরে আসবে জিলহজ মাস ওই জিলহজ মাসে আবার রয়েছে আরাফার রোজা জিলহজ মাসে রয়েছে কি আরাফার রোজা এই আরাফা দিবসের রোজার তো অনেক ফজিলত নবীজি বলেছেন সিয়ামু ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতি ক্বাবলা ওয়াস সানাতাল্লাতি বাদা মুসলিম শরীফের হাদিস নবীজি বলেছেন
আরাফা দিবসে রোজার ব্যাপারে আমি আশা রাখি আরাফা দিবসে যারা রোজা রাখবে আরাফা দিবসে রোজার মাধ্যমে পূর্ববর্তী এবং পরবর্তী দুই বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে এই যে রোজা রাখার অভ্যাস রমজানে তৈরি হলো এই অভ্যাসকে কাজে লাগিয়ে এই ফজিলতের রোজাগুলো আমল করা দরকার আছে না নাই এরপরে আসবে মুহররমের মাস আসলো তো মানুষ হাই হাসান আর হাই হোসেন করতে করতে কাম শেষ আর ওখানে যে আমল লুকিয়ে আছে মুহররমের 10 তারিখ আশুরা রোজার ব্যাপারে নবীজি বলেছেন সিয়ামু ইয়াউমে আশুরা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা সানাতান লাতী ক্বাবলা আমি আশা রাখি এটিও মুসলিম শরীফের হাদিস নবীজি বলেছেন আমি আশা রাখি যে আশুরা দিবসে রোজা এক বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে সুবহানাল্লাহ আবার অন্য হাদিসে নবীজি বলেছেন আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম নবীজি বলেছেন রমজান মাসের পরে আল্লাহর কাছে সবচাইতে দামি ফজিলতের রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা সুবহানাল্লাহ এইভাবে আমরা শাবান মাসেও রোজা রাখতে পারি রমজানের আগের যে মাস এটা তো আমরা জুমার খুতবায় একদিন বিস্তারিত আলোচনা করেছি সেজন্য আমি আর আজ বিস্তারিত বলবো না বিশেষ করে আমরা তো বছরে তিনটা সময় রোজা রাখতেই পারি যে তিনটা সময়ে আমাদের রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় আপনারা অনেকে বিভিন্ন কোম্পানিতে চাকরি করেন অনেকে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন দেখবেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অডিট করতে আসে অথবা বলে যে কাজের রিপোর্ট দাও প্রতিবেদন দাও তখন এমপ্লয়ি যারা থাকে কর্মচারীরা কি করে তারা কাজের একটা রিপোর্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পেশ করে তো এই কাজের রিপোর্ট পেশ করার সাধারণত তিনটা নমুনা আছে কয়টা নমুনা একটা হচ্ছে দৈনিক রিপোর্ট অনেক প্রতিষ্ঠান বা অনেক কোম্পানি আছে যাদেরকে দৈনিক কাজের রিপোর্ট দেওয়া লাগে দ্বিতীয়ত হচ্ছে সাপ্তাহিক প্রতিবেদনও দেওয়া লাগে অনেক জায়গায় মাসিকও দেয় আর বার্ষিক তো সব জায়গায় আচ্ছা তাহলে তিনটা আমরা ধরি দৈনিক সাপ্তাহিক এরপরে বার্ষিক দৈনিক সাপ্তাহিক তারপরে কি মাসিক এই দেখেন দৈনিক দৈনিক যে আমল আমাদের দৈনিক যে আমলগুলো আল্লাহর সামনে পেশ করা হয় প্রত্যেকদিন সকালবেলা আর সন্ধ্যাবেলা আর সাপ্তাহিক আমল দুই দিন আল্লাহর সামনে পেশ করা হয় সেই দুই দিনের নাম কি সোমবার আর বৃহস্পতিবার বলেন তো নবীজি এই দুই দিন রোজা রেখেছেন কিনা নবীজির প্রত্যেকটি আমলের পেছনে কোনো না কোনো কারণ আছে এই যে সোমবারে আর বৃহস্পতিবারে নবীজি রোজা রাখতেন কেন কেন রোজা রাখতেন একবার নবীজিকে জিজ্ঞেস করা হলো আপনি সোমবারে আর বৃহস্পতিবারে রোজা রাখেন কেন নবীজি বললেন এই দুই দিন মানুষের আমলনামা সাপ্তাহিক আমলনামা আল্লাহর সামনে পেশ করা হয় আর আমি পছন্দ করি আল্লাহ তাআলা যেন আমার সাপ্তাহিক আমলনামা ফেরেশতা যখন আল্লাহর কাছে দিবে খুলেই যেন দেখেন যে আমি এখন রোজা রাখতেছি সুবহানাল্লাহ এখন আমরাও যদি সোমবার আর বৃহস্পতিবারে রোজা রাখার প্র্যাকটিস করি তা আমার আপনার আমলনামা অত ফেরেশতারা প্রত্যেক সপ্তাহে আল্লাহর সামনে তুলে ধরে আল্লাহ যদি আমলের খাতা ফেরেশতা যদি আল্লাহর কাছে দিয়ে বলে যে আল্লাহ এই নেন আব্দুস সাত্তারের আমলনামা আল্লাহ যদি বলেন আব্দুস সাত্তার এখন কি করছে ফেরেশতা তখন বলবে আল্লাহ দেখে এসেছি সে রোজা রাখতেছে সুবহানাল্লাহ তখন আপনার উপরে আল্লাহর রহমত বাড়বে না কমবে এরপরে নবীজি আবার মাসে তিন দিন রোজা রেখেছেন প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 এগুলোকে কি বলা হয় আয়ামুল বিয়ুদ এগুলোকে আয়ামুল বিয়ুদ বলা হয় কেন জানেন আয়ামুল বিয়ুদ এগুলো তো আরবি শব্দ আয়াম হচ্ছে ইয়াউমুনের বহুবচন আয়াম মানে দিন সমূহ আর বিয়ুদ মানে হচ্ছে শুভ্র সাদা আলোকোজ্জ্বল প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 তারিখের রোজাকে আয়ামুল বিয়ুদ কেন বলা হয় কারণ মাসের এই তিন দিন চাঁদের আলো অনেক বেশি থাকে দেখবেন 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রাতের বেলা চাঁদের আলো বেশি থাকে এগুলো শুভ্র রাত সাদা রাত এই জন্য এই তিন দিনের রোজাকে বলা হয় আয়ামুল বিয়ুদ অর্থাৎ সাদা বা শুভ্র রাতসমূহ যখন থাকে সেই সময়গুলোর রোজা নবীজি
তিন দিন রোজা মাসে তিন দিন রোজা নবীজি কখনো বাদ দিতেন না কখনোই বাদ দিতেন না সুবহানাল্লাহ নবীজিকে জিজ্ঞেস করা হলো যে আপনি কেন প্রত্যেক মাসে তিন দিন রোজা রাখেন নবীজি তখন বললেন যে ব্যক্তি প্রত্যেক মাসে তিন দিন রোজা রাখবে এরকম যদি 12 মাস 12 মাসে যদি তিন দিন করে রোজা রাখে তো 3 12 কত হয় 36 কেউ যদি এরকম মাসে তিনটা করে রোজা রাখে 13 14 15 এরকম যদি প্রত্যেক মাসে রাখতে পারে আল্লাহ তার আমলনামায় সারা বছর রোজা রাখলে যে সওয়াব হবে সেই সওয়াব দান করবেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু তাকে একবার নবীজি বললেন আবু যর তুমি কখনো এই রোজাগুলো বাদ দিও না কারণ এই রোজাগুলো তুমি যদি রাখতে পারো আল্লাহ তোমাকে সারা বছর রোজা রাখার সমান সওয়াব দান করবেন সুবহানাল্লাহ দেখেন গেল সাপ্তাহিক রোজার হিসাব তারপরে বললাম কি মাসিক আবার বার্ষিক রোজা তো আছে ওই যে বলছিলাম রমজান মাস শুরু হওয়ার আগে শাবান মাসে আমার আপনার বার্ষিক রিপোর্ট আমার আপনার বার্ষিক রিপোর্ট ফেরেশতারা কার সামনে পেশ করে তো এই যে রমজান মাস চলে যাচ্ছে প্রথম গিফট আমাকে আপনাকে দিয়ে যাচ্ছে রোজা রাখার অভ্যাস আমাদেরকে রমজান গিফট করে যাচ্ছে তাহলে রমজানের প্রথম হাদিয়া রমজান চলে যাচ্ছে প্রথম হাদিয়া হচ্ছে সিয়াম প্রথম হাদিয়া কি মনে থাকবে তাহলে রমজানের পরেও আমরা রোজা রাখার এই অভ্যাস এই ধারাবাহিকতা ধরে রাখবো তো ইনশাআল্লাহ অবিবাহিত যারা আছো তোমাদের তো বেশি বেশি রোজা রাখা দরকার যারা বিয়ে শাদী করো নাই নবীজি বলেছেন তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা বিয়ে করে ফেলো আর যদি সামর্থ্য না থাকে তাহলে রোজা রাখো বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করলো যে কেন অবিবাহিতদেরকে রোজা রাখার কথা বলা হলো কারণ আপনি যখন রোজা রাখবেন তখন স্বাভাবিকভাবেই আপনার মধ্যে যৌন কাম উত্তেজনা কমে যাবে কমে যাওয়ার কারণে আপনি আপনার নিজের যৌন শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারবেন এজন্য অবিবাহিত যুবক তরুণ ছাত্র ভাইদেরকে বলবো যে যারা এখনো বিয়ে শাদী করো নাই সামর্থ্যবান হলে তো বিয়ে করে ফেলো বিয়ে শাদী এটা ক্যারিয়ারের সাথে সম্পৃক্ত কোনো বিষয় না অনেকে বলে প্রতিষ্ঠিত হই তারপরে বিয়ে করি না ইসলাম বলে আগে বিয়ে করো তারপরে প্রতিষ্ঠিত হও এই যে প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করা এটা হচ্ছে আধুনিক যুগের আধুনিক জাহেলিয়াত এটা আধুনিক যুগের আধুনিক জাহেলিয়াত এই জেহালত বাড়ছে বলে সমাজে জেনা বাড়ছে বেবিচার বাড়ছে ধর্ষণের মাত্রা দিন দিন বেড়েই চলছে ঠিক তো আপনারা জোরে জোরেই বলেন আবার বিয়ে শাদীকেও আপনারা ঠিকই কঠিন বানায় রাখছেন এরা বিয়ে করবে কেমনে এমন কঠিন করে রেখেছে যে একটা বিয়েতে 20 লাখ 25 লাখ বাজেট না হইলে যুবকরা বিয়ের চিন্তা মাথায় আনতে পারে না তে এত বাজেট দিয়ে বিয়ে করলে হে 20 লাখ 25 লাখ টাকা যদি বিয়েতেই শেষ করে ফেলে এ বিয়ে করার পর বৌনিয়া খাবে কি চলবে কেমনে মানুষ তো বিয়ে করার পরে বৌনি ঘোরাঘুরি করবে মন মেজাজ ফুর্তিতে থাকার কথা আর এইরকম 20 লাখ 25 লাখ টাকা দিয়ে বিয়ে করতে হলে বেশিরভাগ ছেলেরা ধার করে বিয়ে করে ঋণ করে বিয়ে করে তারপরে নতুন বউ নিয়ে ও সংসার করতে মজা লাগে না কারণ মাথায় তো ঋণের বোঝা ওই চিন্তা তার মাথায় আছে আমাকে অনেকেই এই অভিযোগ করেছেন বা এমনও আমরা দেখেছি শুনেছি দেখেছি সরাসরি আমি দেখেছি যে বিয়ে করেছে অনেক টাকা ধার করে এরপরে এই বিয়েতে যে ঋণ হইল এই ঋণ পরিশোধ করার জন্য আবার দেখা যায় ওই যে বাপের বাড়ি থেকে বাপ মেয়েকে ফার্নিচার পাঠায় না তারপর অনেক কিছু পাঠায় অনেককে দেখছি যে আপনার ফ্রিজ বিক্রি করতেছে একবার দেখলাম একজন কলস গ্রামে দেখলাম কলস চিনেন তো আপনারা আপনারা চট্টগ্রামে এটাকে কি বলেন আচ্ছা কলসি দেখলাম একজন অনেক কলসি বিক্রি করে বললাম কলসি বিক্রি করো কেন কয় যে পরিমাণ ঋণ খালি কলসি না কলসি ফ্রিজ আরো কত কিছু বিক্রি করছে এগুলো হচ্ছে সমাজের বাস্তবতা বিয়ে শাদীকে কঠিন করে রেখেছে এই কঠিন করে রাখার কারণে এই যে 20 লাখ 25 লাখ টাকা এখানে খরচের মাত্রা কমাইতে পারতো খরচের মাত্রা কমাইতে পারতো যত কম খরচে বিয়েটা করা যায় তারপরে এই এত টাকা হাবিজাবি খরচ না করে হাজবেন্ড ওয়াইফ দুইজন মিলে বিয়ের পরে অমরা করে আসলে তো তাদের দাম্পত্য জীবনে বরকতারও বাড়তো ঠিক কি না অনেকে বিয়ে করে কক্সবাজার হানিমুন করতে যায় কেউ সিঙ্গাপুরে যায় কেউ বিয়ে করে থাইল্যান্ডে যায়
কেউ বিয়ে করে আমেরিকায় যায়, ইউরোপের বিভিন্ন দেশে যায়, আমরা বলবো বিয়ে করে সবচাইতে বেটার হবে হানিমুনে আপনি বাইতুল্লাহ চলে যান, তাহলে দাম্পত্য জীবনে বরকত পাওয়া যাবে, ঠিক না? যারা বিয়ে শাদী করে নাই আগে ভাগেই প্ল্যান পরিকল্পনা সেট করে রাখার দরকার আছে না? আর বিয়ে শাদীকে আপনারা সহজ করে ফেলেন তাহলে দেখবেন সমাজ থেকে জেনা কমে যাবে ইনশাআল্লাহ। কুসংস্কার এটা যদি আপনার বাপ দাদার রীতি হয়, আপনার বাপ দাদার রীতিও যদি হয়, আমি এই মসজিদে একদিন বলেছিলাম যদি আমার পূর্বপুরুষদের দেখানো কোনো রীতি কুরআন সুন্নার বিপরীত হয়, আমার বাপ দাদাদের রীতিকে আমি পায়ের তলায় ফেলে দিয়ে কুরআন সুন্নাকে আমি গ্রহণ করে নিব। ঠিক বলতে পারি আমরা জুড়ে অনেক বড় গলায়, কিন্তু আমলের ক্ষেত্রে গেলে অনেক সমস্যা আমাদের ভিতরেই আছে। অনেক বিদআত আমরা চর্চা করি, যখন বলি এটা বাদ দেন কয় না এটা বাদ দিতে গেলে এলাকায় ঝামেলা লাগবে, এটা বাপ দাদার দেখানো রীতি। আমি বলবো আপনাকে খাঁটি মুসলমান হতে হলে যদি এমন কোন আমল হয় যা কুরআন সুন্নায় নাই, বাপ দাদার রীতিকে পায়ের তলে ফেলে দেন, বাপ দাদার রীতি পায়ের তলে ফেলে দেন, কারণ এটা আমার বাপ দাদা করছে আমি ছাড়বো কেমন? এই অভ্যাসটা কাফেরদের অভ্যাস, এটা কাফেরদের স্বভাব। আপনি আল্লাহর কালাম খুলে দেখেন, যখনই যে নবী তার সম্প্রদায়কে দাওয়াত দিয়েছেন তারা তখন বলেছে আমরা কি আমাদের বাপ দাদার রীতিনীতি বাদ দিয়ে তোমার রবের ধর্ম গ্রহণ করব? তাহলে আপনিও কুরআন সুন্নার বক্তব্য শোনার পর যদি বলেন এটা আমার বাপ দাদার নীতি ছাড়বো কেমনে, তো কাফেরের অভ্যাসের সাথে আপনার অভ্যাসের আর অমিল থাকলো কোথায়? নিজের বিবেককে আপনি প্রশ্ন করুন। এই জন্য আমি বলছি কুসংস্কার আমাদের, এই যে রমজান মাস গেল, রমজান মাস যে গেল, কিছু মিসকিন আছে যে শ্বশুর বাড়ির ইফতারির অপেক্ষা করেছিল এবং খাইছেও, শ্বশুর বাড়ির ইফতার না আসলে মেয়ের উপরে অমানবিক বা মানসিক ভাবে তারা নির্যাতন করেছে এমন খবর পত্র পত্রিকা আমরা দেখেছি, এরকম আছে না নাই? কিরকম ছোট লোক, কিরকম সংকীর্ণ মানসিকতার লোক যে মেয়ের বাবার বাড়ি থেকে ইফতারি আসতে হবে, তো তুমি ইফতারি পাঠাও না কেন? আবার কুরবানির ঈদ আসলে অনেকে রান পাঠায়, অনেকে গরুও পাঠায়, কিরকম মিসকিন চিন্তা করেছেন আপনি? এ কেমন মিসকিন, এত গরিবুল্লাহ শাহ মাজারের সামনে যে ফকির থাকে একটাই তো বড় ফকির, এই লোকটার অনেক টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, কিন্তু তার চিন্তা চেতনা এখনো ছোট লোকই চিন্তা চেতনা রয়ে গেছে। এসব কুসংস্কারকে পায়ের তলে ফেলে দেন, এসব কুসংস্কার পায়ের তলে ফেলে দেন। আমি একটু স্ট্রেইট ফরওয়ার্ড কথা বলি, আর সত্য কথাগুলো এরকম তিতা তিতাই লাগে, এটা স্বাভাবিক, সত্য কথা কখনো মিঠা হয় না, মুনাফিকের কথা সব সময় মিঠা মিঠা হয়। মুনাফিকের কথা কিরকম হয়? মিঠা মিঠা হয়। এই যে মেয়েগুলোর উপরে, আরে বাপরে বাপ, আমার তো মনে হচ্ছে, আমার খুব ভয় ভয় হচ্ছে যে আগামী দিনে হয়তো জাহেলি যুগের চিত্র আবার ফিরে আসতে পারে। কোন চিত্র? যে জাহেলি যুগে কন্যা সন্তান হইলেই বাপরা সন্তানকে জীবিত পুঁতে ফেলতো, জানেন না আপনারা? কেন? এটা তো আমার জন্য অভিশাপ, এটা আমি পালবো, তারপরে আমার কোনো কাজে লাগবে না, এটা আমাকে ইনকাম করে খাওয়াবে না। আমার মনে হয় আল্লাহ না করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। এই যে অবস্থা চলতেছে, মেয়ে বিয়ে দেওয়ার সময় মেয়ের বাপের বাড়ি থেকে সব দেওয়া লাগে, বিয়ে দেওয়ার পরেও কাম শেষ না, ইফতারি দেওয়া লাগে, কুরবানির সময় রান দেওয়া লাগে, গরু দেওয়া লাগে, এখন আধুনিক জাহিলি পরাত বা আধুনিক জাহিলি যুগ হয়তো আসতে পারে এরকম, মানুষ ভাববে মেয়ের তো জন্ম দিলে খালি এত কিছুই দেওয়া লাগে, না মেয়ে হয়নি, অথবা এখন তো আবার এই আপনার ডেলিভারির আগেই জানা যায় ছেলে হচ্ছে না মেয়ে হচ্ছে, মেয়ে হলে বলবে অ্যাবর্শন করে ফেলো, এমন জাহিল যুগ আসার সম্ভাবনা, কারণ এই সমাজ, এই সমাজ এমন কুসংস্কার তৈরি করেছে। এই যে নারীদের প্রতি জুলুম বা নারী বিদ্বেষী এই সকল কাজ ইসলাম করে না, এটা সমাজের কিছু মানুষ করেছে। আমি, আমার তো অবাক লাগে, একটা বাপ তার মেয়েকে 18 বছর 20 বছর এত টাকা পয়সা খরচ করে পড়াশোনা করাইলো, এত আদর স্নেহ মমতা দিয়ে লালন পালন করে তার কলিজার টুকরা ধন আপনাকে দিয়ে দিল, এরপরে আপনি, এরপরে আপনি ওই ফকির মিসকিনের চাইতে আরো ছোট লেভেলে নেমে তার কাছে চান কেমনে? আপনি অনেকে আছে কয় মোটর সাইকেল দেওয়াই লাগবে, তা আমিও বলি তুই মোটর সাইকেল নিয়ে ঘুমা, তোর বউয়ের দরকার নাই, আর তোর তো মোটর সাইকেল দরকার। মোটর সাইকেলের কারণে বহু বিয়ে ভেঙে গেছে, এরকম ঘটনা পত্রপত্রিকা আপনারা দেখেছেন। মোটর সাইকেল বাদ দেন, চিংড়ি মাছ দিল না কেন, এজন্য বিয়ের স্টেজ থেকে চলে গেছে,
কেমন লোক দেখছেন সে কত ছোট লোক আবার 300 জন 400 জনের খাবারের টাকা দেয় নাই এইজন্য বহু বিয়ে ভেঙে গেছে কি বলেন এরকম খবর আপনাদের কানে আসে না এই সব কুসংস্কার বাদ দেন রমজান মাসে মেয়ের বাপের বাড়ি থেকে ইফতারি আসতো না কেন রমজান মাসে মেয়ের বাপের বাড়ির 14 গোষ্ঠী থেকে সরি মেয়ের বাপের বাড়ি থেকে তার 14 গোষ্ঠীকে কাপড় চোপড় দিল না কেন আবার আরেক নির্যাতন শুরু হয় এরকম আছে না নাই আরে বাপ রে বাপ ওই দিন আমাকে একজন বলতেছে হুজুর আমার তো 8 বোন আমি বললাম সুবহানাল্লাহ কই সুবহানাল্লাহ কই না এটা আমার জন্য একটা বার্ডেন হয়ে গেছে বললাম ভাই কেন কই 8 জনকে বিয়ে দিছি এখন এখন যদি প্রত্যেককে গরিবি হালতেও ইফতারি দেই প্রত্যেকের জন্য যদি 5000 করে বাজেট করি 5টা কত হয় কই আমার বেতন তো 20000 40000 টাকা যদি এখানেই বাজেট করা লাগে আমি তো শেষ এই রকম নীরব নির্যাতন অনেক পরিবারে চলছে এই সকল কুসংস্কারগুলোকে রিমুভ করার জন্য যুবকদেরকে আগে সিদ্ধান্ত নিতে হবে যুবকরা সিদ্ধান্ত নেবে তারা যৌতুক দিয়ে বিয়ে করবে না যুবক ভাইরা রাজি আছেন রাজি আছেন যুবকরা এই সিদ্ধান্ত নেবে বাবার বাড়ি থেকে মেয়ের বাপের বাড়ি থেকে ইফতারি আনবে না এই সিদ্ধান্ত যুবককে নিতে হবে তাহলেই সমাজ বদলাবে ইনশাআল্লাহ সম্মানিত মুসল্লিবৃন্দ তাহলে বলছিলাম রমজান মাস চলে যাচ্ছে প্রথম হাদিয়া দিয়ে যাচ্ছে রমজান আমাদেরকে সিয়াম উপহার দিচ্ছে অর্থাৎ সিয়ামের প্র্যাকটিস আমরা এই রমজান মাস ছাড়াও অব্যাহত রাখব ইনশাআল্লাহ নাম্বার 2 দুই নাম্বার রমজান দ্বিতীয় হাদিয়া দিয়ে যাচ্ছে রমজান মাস আমাদেরকে কিয়াম উপহার দিয়ে যাচ্ছে কি উপহার দিয়ে যাচ্ছে কি রকম এই যে রমজান মাসে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করার পাশাপাশি তাহাজ্জুদের নামাজও পড়লাম আবার অনেকের তো অভ্যাস হয়ে গেছে যে আমরা হয়তো ভোর রাতে 3টা বা রাত 3:30টায় সাহরি খাই কিন্তু অনেকেই আমল আমি জানি আপনারা করে ফেলেছেন যে যেহেতু উঠাই লাগে 20 30 মিনিট আগে উঠে আপনারা হয়তো 4 5 টাকা 8 টাকা 10 টাকা কেউ বা আরো বেশি প্রত্যেক রাতে তাহাজ্জুদের নামাজ পড়েছেন ঠিক না এই এক মাস এই তাহাজ্জুদের নামাজ প্র্যাকটিস করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে দেখবেন ঈদের রাতেও ওই 3টায় ঘুম ভাঙবে দেখবেন এই শাওয়াল মাস শুরু হলে প্রথম 3 4 দিন ঘুম ভাঙবে যে অভ্যাস হয়ে গেছে এমন কি রাত 3টা 4টায় আপনার ক্ষুধাও লাগবে কারণ ওই অভ্যাসটা তৈরি হয়ে গেছে রাত 3টা 4টায় ক্ষুধা লাগবে 3টা 4টায় ঘুম ভাঙবে খবরদার ওই সময় আর ঘুমায়েন না অভ্যাস যেহেতু তৈরি হয়ে গেছে অভ্যাসটা ধরে রাখেন উঠে যান রাতের বেলা নামাজে দাঁড়িয়ে যান কারণ রাতের নামাজ আল্লাহর কাছে প্রিয় কম না বেশি নবীজি বলেছেন আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল নবীজি বলেছেন ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ কারণ তাহাজ্জুদের নামাজের মুয়াজ্জিন হচ্ছেন স্বয়ং আল্লাহ 5 ওয়াক্তের নামাজের জন্য মুয়াজ্জিন সাহেব আজান দেন কিন্তু তাহাজ্জুদের নামাজের জন্য দুনিয়ার কোন মুয়াজ্জিন আজান দেয় না তাহাজ্জুদের নামাজের জন্য যিনি আহ্বান করেন তিনি কে আল্লাহ এখন আপনারা বলবেন হুজুর কই আল্লাহর আজান তো আমরা শুনি না আল্লাহ তাআলা কিন্তু মসজিদের মাইকে আল্লাহ তাআলা কিন্তু মসজিদে ঢুকে মসজিদের মাইকে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আজান দেন না আজান আরবী শব্দের অর্থ হলো আহ্বান আল্লাহর আহ্বানের ধরনটা একটু ভিন্ন রকম হাদিসে এসেছে প্রত্যেক রাতের এক তৃতীয়াংশ যখন অতিবাহিত হয়ে যায় আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে চলে আসেন দুনিয়ার আসমানে নেমে এসে আল্লাহ তাআলা তখন আপনাকে ডাকতে থাকেন যে সকল বান্দারা রাতের বেলা ঘুমিয়ে থাকে আল্লাহ তাআলা আদর করে ডাকতে থাকেন মানদাল্লাযী ইয়াদউনি আমার এমন কোন গোলাম আছে নাকি যে রাতের বেলা তার আরামের ঘুমকে হারাম করে আমাকে ডাকবে আল্লাহ তাআলা বান্দাকে ডেকে ডেকে বলেন এই রাতের বেলা যদি আমার বান্দা ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আমাকে ডাকে আমি আমার বান্দার ডাকের জবাব দেব আল্লাহ আরো বলেন মানদাল্লাযী ইস্তাগফিরনি আমার এমন কোন গোলাম আছে নাকি যে গুনাহ করতে করতে তার জীবনটাকে একেবারে ধ্বংসের দ্বার টানতে নিয়ে গিয়েছে এমন কোন গোলাম আছে নাকি এই গভীর রাতে সে যদি তার গুনাহের জন্য আমার কাছে মাফ চায় ফা উগফিরা লাহু আমি তার গুনাহগুলোকে মাফ করে দেব আল্লাহ আরো বলেন মানদাল্লাযী ইয়াসআলানি এমন কেউ কি আছে নাকি যে তার চাওয়া পাওয়া যে তার চাওয়াগুলোকে আমার সামনে আমার সমীপে নিবেদন করবে এমন কেউ কি আছে নাকি আমার বান্দা গভীর রাতে তুমি উঠো তাহাজ্জুদের নামাজে দাঁড়াও
তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আমার কাছে চাও যা চাইবা সব আমি তোমাকে দান করে দেব পাওয়ার যে সময় ওই সময়টাতে আপনি ঘুমায় থাকেন না তাহাজ্জুদের নামাজ এটি অত্যন্ত দামি আমল এই জন্য নবীজি কখনো তাহাজ্জুদের আমল ছাড়েন আমল আমলটা ছাড়েন নাই তাহাজ্জুদের আমলটা নিয়মিত করার জন্য নবীজিকে যিনি আদেশ দিয়েছেন সবাই বলেন তো তিনি কে আল্লাহ তাআলা নবীজিকে জানিয়ে দিয়েছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াব আসাকা রব দুকা মাকামান মাহমুদা আল্লাহ তাআলা বলছেন ও নবী রাতের বেলা কিছু অংশ তাহাজ্জুদের নামাজ আদায় করুন এটা হচ্ছে আপনার জন্য অতিরিক্ত কাজ এই তাহাজ্জুদের নামাজের আমল যদি আপনি করতে পারেন এই আমল আপনাকে মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছে দিবে নবীজি এই আমলটা কি রকম করেছেন শুনেন নবীজির স্ত্রী আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান ইয়াকুম মিন আল-লাইল হাত্তা তানফাতার কদমা নবীজি রাতের বেলা এত দীর্ঘক্ষণ তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতেন আমাদের অনেকের নামাজের নমুনা হলো নামাজে দাঁড়ায় যায় এরপরে শুধু রুকু মারে সাজদা মারে দ্রুত গতিতে 4G 5G গতিতে নামাজ আদায় করে ফেলে আর আল্লাহর নবীর নামাজ কেমন ছিল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমি দেখেছি নবীজি প্রত্যেক রাতে এত দীর্ঘক্ষণ এত দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজ দাঁড়াতেন দাঁড়াতে দাঁড়াতে আমার নবীর পা মুবারক ফুলে যেত আল্লাহর নবীর এই অবস্থা দেখে নবীজিকে আমি জিজ্ঞেস করলাম লিমা তাসনাউ হাযা ইয়া রাসূলুল্লাহ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বললাম ওগো আল্লাহর রাসূল কি কারণে আপনি রাতের বেলা এত দীর্ঘক্ষণ তাহাজ্জুদের নামাজে দাঁড়ান আপনার পা তো ফুলে যায় কেন আপনি এত কষ্ট করেন অথচ আল্লাহ আপনার আগে পরে সকল গুনাহ মাফ করে দিয়েছেন তারপরেও কেন এত দীর্ঘক্ষণ তাহাজ্জুদের নামাজে আপনি দাঁড়ান তখন নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন ওগো আয়েশা শোনো যদিও আমি মাসুম যদিও আমি জান্নাতি এরপরেও তাহাজ্জুদের নামাজ আমি এই জন্য আদায় করি আফালা উহিব্বু আন আকুনা আব্দান শাকুরা আমি কি আমার রবের শুকরগুজার বান্দায় পরিগণিত হব না তার মানে হচ্ছে তাহাজ্জুদের নামাজ আপনাকে আল্লাহর প্রিয় বান্দার কাতারে শামিল করিয়ে দিবে সুবহানাল্লাহ আল্লাহর প্রিয় হতে চান আল্লাহর বন্ধু আল্লাহর ওলি হতে চান তাহাজ্জুদের নামাজ দ্বারা কিসের ফেয়ার অ্যান্ড লাভলি আর কিসের ফেস ওয়াশ আপনি তাহাজ্জুদের নামাজের আমল করে দেখেন আল্লাহ তাআলা চেহারায় নূর ঢেলে দিবেন সুবহানাল্লাহ তাহাজ্জুদের নামাজ এটা বড় দামি আমল এটা জান্নাতি বান্দাদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন জান্নাতি হবে যারা তাহাজ্জুদ গুজারি হবে তারা কোরআনুল কারিমের 25 নম্বর সূরা কোরআনুল কারিমের 51 নম্বর সূরা সূরাতুল যারিয়াতের 15 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন আখিদিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানূ ক্বাবলা যালিকা মুহসিনিন কানূ ক্বালিলাম মিনাল লাইলি মা ইয়াজউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই মুত্তাকি যারা জান্নাত আর জান্নাতের ঝরনা সমূহে থাকবে তারা রব্বুল আলামিন তাদেরকে খুশি হয়ে কিয়ামতের দিন যা দিবে তাতে তারা অত্যন্ত আনন্দিত হবে এর কারণ হলো দুনিয়ায় থাকাকালীন সময়ে তারা সৎকর্মশীল ছিল আর তারা এমন বান্দা ছিল আল্লাহ এদের বৈশিষ্ট্য বর্ণনা করছেন এরা এমন মানুষ ছিল কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন আল্লাহ তাআলা বলছেন এরা ওই সকল মানুষ যারা রাতের বেলা খুব কম ঘুমাতো রাতের বেলা বেশি ঘুমাতো না রাতের বেলা না ঘুমিয়ে আল্লাহ বলছেন ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন রাতের বেলা তারা কম ঘুমিয়ে বিশেষ করে শেষ রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে ইস্তেগফার করে করে রাত কাটায় আবার অন্য আয়াতে আল্লাহ রহমানের বান্দাদের পরিচয় দিতে গিয়ে বললেন ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়াম
يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দা হলো তারা দুনিয়ার জমিনে নম্রভাবে বিচরণ করে যারা আর জাহেলদের সাথে তর্ক না করে যারা জাহেলদেরকে সালাম দিয়ে পাশ কাটিয়ে চলে যায় আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দা হলো তারা রাতের বেলা রুকু আর সাজদা করে রাত কাটায় যারা তাহলে এই তাহাজ্জুদের আমল এটা রমজানে হয়ে গেছে না কথা বলেন হয়ে গেছে না এই হাদিয়াটা রমজান দিয়ে গেল সিয়াম আমাদেরকে রমজান কিয়াম উপহার দিয়ে গেল এই কিয়াম এই উপহার এটা গ্রহণ করে রমজানের বাহিরে বাকি সময়ও আমরা কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের আমল করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন রমজানের তিন নম্বর হাদিয়া হচ্ছে কোরআন রমজানের তিন নম্বর হাদিয়া হচ্ছে কোরআন রমজান মাস আসলে আমরা কোরআন পড়ি কোরআন আবার শুনিও যেমন তারাবিহের নামাজে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কোরআন শুনলাম নিজেরও আবার কেউ কেউ তো কয়েক খতম কোরআন দিয়েছে এই যে রমজান মাসে কোরআন পড়েন শুনেন আর বাকি ১১ মাস কি কোরআন বন্ধ করে তালা মাইরা রেখে দিবেন না এই যে রমজান কোরআন উপহার দিয়ে গেল রমজান মাসের বাহিরেও বাকি মাস ওই ১১ মাসও আপনি কোরআন পড়বেন বুঝবেন শুনবেন এই আমলটা ধরে রাখবেন কিন্তু দুঃখজনক ব্যাপার হলো রমজানে আমরা যে পরিমাণ কোরআন শুনি বা কোরআন পড়ি অনেকে আছে রমজানের বাহিরে গান শুনতে অভ্যস্ত কিন্তু রমজান মাসে খুব কোরআন তেলাওয়াত শুনে ঈদের চাঁদ উঠলেই শেষ শুরু হয়ে যায় তার আগের শয়তানি এরকম আছে না নাই তো আপনি সারা মাস রোজা রাখার পরে এটা ট্রেনিং এর মাস এরপরে ট্রেনিং গ্রহণ করে দায়িত্ব শুরু করলেন না তো ট্রেনিং গ্রহণ করে দায়িত্ব শুরু না করলে যেমন চাকরি থাকে না ঠিক তেমনি ট্রেনিং শেষ করে দায়িত্ব পালন না করলে আপনার ওই ট্রেনিং এর আর কোনো দাম থাকবে রমজানের বাহিরেও কোরআন পড়বেন বিশেষ করে ফজরের নামাজের পরে কোরআন পড়বেন কারণ ফজরের নামাজের পরে তেলাওয়াতটা খুব দামি আগে প্রত্যেক বাসায় বাসায় বাড়িতে বাড়িতে একটা সময় প্রত্যেকের বাসায় বাসায় ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত এখনো আওয়াজ শোনা যায় তবে আওয়াজটা কোরআন তেলাওয়াতের না এখন নাক ডাকার আওয়াজ শোনা যায় মানে সবাই নাকে তেল দিয়ে ঘুমায় নাক ডাকার আওয়াজ হচ্ছে এত জোরে জোরে নাক ডাকতেছে ঘুমাইতেছে এখানে অনেকে এখন ডাকতেছে মানে দেখাচ্ছে নমুনা দেখাচ্ছে তো দেখুন অনেকে তো ফজরের নামাজই পড়ে না তো ফজরের নামাজই পড়ে না কিন্তু রমজান মাসে ঠিক মতোই নামাজ পড়েছে রমজানে আমরা কারো পরিবর্তন দেখলে এটা নিয়ে তিরস্কার করি না অনেকে তিরস্কার করে কয় দেখছ নতুন নামাজই হয়েছে না এটা করবেন না রমজানে কারো পরিবর্তন দেখে হাসাহাসি করা ঠিক না কারণ রমজান এসেছেই মানুষকে পরিবর্তন করার জন্য তবে এই পরিবর্তনটা যেন ধরে রাখ এই পরিবর্তন আপনাকে ধরে রাখতে হবে কিন্তু আমরা অনেকে ধরে রাখতে পারি না দেখে যাচ্ছে যে আমরা কোরআন পড়ি কিন্তু রমজানের বাহিরে কোরআন পড়ছি না আমি দেখেছি অনেকের ঘরে তাবিজ লটকানো অনেকে ঘরের ভিতর তাবিজ লটকায় তো যদি জিজ্ঞেস করেন যে আপনি ঘরের ভিতর তাবিজ লটকাইছেন কেন তো উত্তর দেয় হুজুর ঘরের ভিতরে তাবিজ লটকাইছি যেন ঘরের ভিতরে জিন ভূত আসর করতে না পারে তো জিন ভূত তো আসর করবে একদিকে তাবিজ লটকাইছে আবার অন্যদিকে বিশাল এলইডি টিভি লাগায় রাখছে আবার ঘরের ভিতরে সব নোংরামির উপাদানও আছে হে শয়তান আটকাবে শয়তান আসার সব কিছু দিয়ে রাখছে শয়তান আচ্ছা বলেন তো চিনি ফালায় রাখছে এখানে কি পিঁপড়া আসবে না হে শয়তান আসার সব কাজ কারবার সব উপাদান ঘরের ভিতর রাখছে এখন শয়তান কি আসবে না এটা তাবিজ দিয়ে আটকে দিতে পারবে তাবিজ দিয়ে ঘরের ভিতরে শয়তান তাড়াইতে পারবেন না নবীজি বলেছেন যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করো নবীজি বলেছেন বিশেষ করে যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয় শয়তান জিন ভূত সব ওই ঘর থেকে পালিয়ে যায় সুবহানাল্লাহ এখন নবীজির দেখানো আমল আপনি করছেন না আপনি উল্টাপাল্টা আমল শুরু করছেন আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেন রমজানের তিন নম্বর উপহার কোরআন সারা বছর পড়ুন অনেকে হয়তো না বুঝে পুরা রমজানে কোরআন তেলাওয়াত শুনেছেন পুরা রমজানে কোরআন শুনেছেন তারাবিতে অনেকে খতম করেছেন এবার একটা পরিকল্পনা নিন ১১ মাসে কোরআনটা অর্থসহ একবার পড়বেন পারা যাবে না ইনশাআল্লাহ প্রত্যেক দিন তো ২০-৩০ আয়াত অর্থসহ পড়লে এক বছরই কাজ শেষ হয়ে যায় ২০ আয়াত করে পড়লেও কিন্তু
শেষ হয়ে যায় এই যে কুনুতে নাজেলায় গত রাতে আপনারা এত কান্না করলেন হাউমাউ করে কাঁদলেন অর্থ বুঝছেন আপনারা অর্থ না বুঝো আপনারা কাঁদলেন আবেগে সুবহানাল্লাহ কুরআন যদি আপনারা বুঝেন আমার তো মনে হয় নামাজে শুধু চোখের পানিই আসবে অনেকে আছে কয় নামাজে মনোযোগ আসে না আসবে কেমনে কারণ আপনি তো নামাজ বুঝেন না আপনারা অনেকে হজ করেছেন উমরা করেছেন কেউ হয়তো বারবার গিয়েছেন আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে যারা যেতে পারেন নাই আল্লাহ তাআলা যেন সকলকেই তার ঘরের মেহমান বানিয়ে দেন যারা গিয়েছেন তারা তো দেখেছেন ইমাম সাহেব যখন তেলাওয়াত করে জাহান্নামের আয়াত শুরু হলো ইমাম সাহেব কেঁদে ফেলে কারণ ইমাম সাহেব বুঝে কোনটা জাহান্নামের আয়াত আর আমাদের দেশে বেশিরভাগ মসজিদের ইমামও জানে না কোনটা জাহান্নামের আয়াত মুসল্লি আর জানবে কি তুতা পাখির মতো কোরআন পড়লে হবে না কোরআনটা বুঝে পড়লে তারপরে নামাজে মনোযোগ আসবে ইনশাআল্লাহ তো রমজানের এই হাদিয়া কোরআনটাকে আপনি গ্রহণ করুন আর বাকি 11 মাস এই কোরআনের আলোকে জীবন পরিচালনা করুন তাহলেই সফল হওয়া যাবে ইনশাআল্লাহ রমজানের 4 নম্বর উপহার হচ্ছে তাকওয়া রমজানে তো রোজা ফরজ করা হয়েছে আমাদের তাকওয়াবান হওয়ার জন্য আমি এত কথা বলবো না শুধু এতটুকু বলছি এই যে সারা দিন না খেয়ে আছেন সারা দিন আপনি নিজেকে পাপ থেকে আপনাকে হেফাজতে রাখেন বলেন মানুষ দেখাবার জন্য না আল্লাহর জন্য আল্লাহ এইভাবে আপনি সারা বছর সারা জীবন আল্লাহর রাজি খুশির জন্য আল্লাহকে ভয় করে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকবেন এর নাম তাকওয়া এর নাম কি এটা রোজার সবচেয়ে বড় উপহার রমজানের সবচেয়ে বড় গিফট হচ্ছে তাকওয়া তাকওয়ার কথা শুনতে শুনতে অনেকের কান ফুটা হয়ে গেছে কিন্তু এরপরেও তাকওয়া জীবনে আসলো না বলবেন এটা কেমন কথা হ্যাঁ যার বয়স 50 সে জীবনে 50টা রমজান পাইছে যার বয়স 40 সে 40টা পাইছে যার বয়স যত রমজান পেয়েছে তত তো এত রোজা আসলো গেল জীবনে পরিবর্তন তো আসে না কারণ রোজার এই উদ্দেশ্য তাকওয়া অর্জন এই তাকওয়া অর্জন করে আপনি তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করতে পারেন না তাই আপনি সুদ খান ঘুষ খান মিথ্যা বলেন মানুষের হক মাইরা খান অন্যায় করেন পাপ করেন কারণ আপনার অন্তরে আল্লাহর ভয় নাই তাহলে রমজানের এই 4 নম্বর উপহার তাকওয়া এটিকে গ্রহণ করুন এর আলোকে জীবন পরিচালনা করুন আল্লাহ তৌফিক দান করেন নাম্বার 5 রমজানের সর্বশেষ উপহারের কথা বলছি রমজান আমাদেরকে 5 নম্বর যে উপহার দিয়ে আমাদেরকে দিয়ে গেল রমজান আমাদেরকে দানশীল হওয়ার একটা অভ্যাস এই রোজা মাসে তৈরি করে দিয়েছে আমরা রমজান মাসে অনেকে দান করেছি অনেকে রোজাদারদেরকে ইফতার করিয়েছি এভাবে যদি রমজানের বাহিরেও আমরা সামর্থ্যবানরা যদি অভাবীদের পাশে দাঁড়াই আর এভাবে যদি আমরা খাবার দাবার খালি মেজবান না হইলে অথবা কি জানি আরেকটা বলেছি রঙে ফাতেহা শরীফ না হইলে মানুষ যে শুধু খাওয়ানো যায় না এমন তো বিষয় না রমজানে যেমন রোজাদারকে খাওয়াইছেন ঠিক তেমনি রমজানের বাইরে অভাবী মানুষের কাছে নিজে খাবার নিয়ে যান সামর্থ্যবান থাকলে সহযোগিতা করেন অসুস্থ মানুষ আপনার টাকা পয়সা থাকলে তার চিকিৎসার খরচ দেন এতিম মেয়ে বিয়ে হচ্ছে না একটু বিয়ে সাথে দিয়ে দেন না ব্যবস্থা করে দেন এরকম ভালো ভালো আমলের ট্রেনিং আমরা রমজানে পেয়েছি না এগুলো যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমরা আমাদের জীবনটাকে আল্লাহর দিনের পথে পরিচালনা করতে সহজ হবে ইনশাআল্লাহ তাহলে রমজান মাস যাওয়ার সময় কয়টা উপহার দিয়ে যাচ্ছে দেখি মনে রাখতে পারছেন কিনা এক নাম্বার সিয়াম দুই নাম্বার কিয়াম তিন নাম্বার কোরআন চার নাম্বার তাকওয়া পাঁচ নাম্বার দান সৎকার অভ্যাস আমি আবারও বলছি এক নাম্বার সিয়াম দুই নাম্বার কিয়াম তিন নাম্বার কোরআন চার নাম্বার তাকওয়া পাঁচ নাম্বার দান সৎকার আমরা এটাকে এভাবেও বলতে পারি অভাবী মানুষদের সাথে থাকা বা এদেরকে সহযোগিতা করার অভ্যাস এবার আসুন আমি সংক্ষেপে চার পাঁচ মিনিটের সামনে যেহেতু ঈদ আসতেছে এই ঈদের ব্যাপারে কয়েকটা কথা বলে শেষ করে দিব ইনশাআল্লাহ এই ঈদুল ফিতর কার জন্য যারা সারা মাস রোজা রাখে না এদের জন্য তোমাদের জন্য ঈদ না যারা এই রমজান মাসে রোজা ছেড়ে দিয়েছে এদের জন্য কোনো ঈদ নাই নবীজি বলেছেন লিসসাইমি ফারহাতান রোজাদারদের জন্য দুটো আনন্দ রয়েছে এক নাম্বার ফারহাতুন ইনদা ফিতরিহি একটা আনন্দ হচ্ছে রোজাদারের জন্য ইফতারের সময় কেউ কেউ এর ফিতরিহের ব্যাখ্যা করেছেন একটা আনন্দ হচ্ছে ঈদুল ফিতরের সময় সুবহানাল্লাহ সারা মাস রোজা রাখার পরে রোজাদার ঈদের দিনে ঈদগাহে আসলে যে আনন্দ পায় সারা মাস রোজা না রেখে কিংবা রোজা রেখে বেপর্দা হয়ে আবার রোজা রেখেও রোজার হক যারা আদায় করে নাই এরা ঈদগাহে আসলে তার অন্তরে ওই রকম শান্তি লাগে না কারণ সে রোজার হকও আদায় করে নাই কিংবা রোজা মাসের উদ্দেশ্যও হাসিল করতে পারে নাই তাহলে বোঝা গেল রোজার এই সরি ঈদের খুশিটা কার জন্য
রোজাদারের জন্য আর আরেকটা খুশির সময় হলো ফারহাতুন ইনদা লিকাই রব্বিহি যখন রোজাদারের সাথে আল্লাহ স্পেশালি সাক্ষাৎ করলেন সুবহানাল্লাহ আমি গত রাতে এই কথাটা বলেছিলাম গত রাতে তো অনেকে আসেন নাই এজন্য আবার একটু রিপিট করছি কথাটা আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে ভাইবেন না আবার সত্যি সত্যি আসবে এটা একটা উপমা দিচ্ছি এখন আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে পাহাড়তলির আব্দুস সামাদ সাহেবের কাছে চিঠি পাঠাইছে জো বাইডেন হোয়াইট হাউস থেকে জনাব আব্দুস সামাদ সাহেব আমি নিজে এসে আপনার সাথে সাক্ষাৎ করব দেখবেন বাংলাদেশের সব ইলেকট্রনিক আর প্রিন্ট মিডিয়া তার সামনে হাজির বুঝতাম না আব্দুস সামাদ সাহেব আপনি এমন কি হইছেন যে আপনার সাথে জো বাইডেন এসে আপনার বাড়িতে দেখা করবে তো ফেরেশতারা তখন কি বলে কিয়ামতের দিন রোজাদারদের সাথেও আল্লাহ দেখা করবেন রোজাদাররা এমন কি হইছে বুঝেন রোজাদাররা এমন কি হইছে বুঝেন রোজাদার এমন কি হইছে বুঝেন যার সাথে আল্লাহ নিজে দেখা করবে সুবহানাল্লাহ এটা রোজাদারের জন্য আল্লাহ দুই নম্বর পুরস্কার তাহলে এই রমজানের সরি ঈদটা হচ্ছে কার জন্য রোজাদারের জন্য